ক্যাটরিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সে অধ্যায়টি হচ্ছে নথিকরণ। তো সে অধ্যায়টি যাওয়ার আগে নথিকরণ সম্বন্ধে আমরা একটু জেনে নিব। আসলে নথিকরণ সম্বন্ধে আজকে যে প্রশ্নগুলো আমরা দেখব এবং উত্তরগুলো সম্পর্কে জানব, সেগুলি হচ্ছে নথিকরণ ব্যবস্থাপনার সংজ্ঞা, আধুনিক ব্যবসায় নথিকরণের গুরুত্ব, নথিকরণের সংজ্ঞা, কম্পিউটার ফাইলিং কি, সূচীকরণের সংজ্ঞা, উত্তম নথিকরণ পদ্ধতির নীতিমালা, আর হচ্ছে নথির শিরোনাম কি, নথির শিরোনামের প্রকারভেদ আলোচনা করব। ঠিক আছে, নথিপত্র ব্যবস্থাপনা আর নথিকরণের মধ্যে যে পার্থক্য আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো সরাসরি আমরা আমাদের আলোচনায় চলে যাই। ঠিক আছে, প্রথমে যে আমরা বিষয়টি নিয়ে জানবো সেটা হচ্ছে নথিপত্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। নথিপত্র ব্যবস্থাপনার সংজ্ঞা যদি আমরা জানতে চাই, আসলে নথিপত্র ব্যবস্থাপনা হচ্ছে কি, যে আমরা যে প্রতিদিন দৈনন্দিন যে অফিসে কার্যাবলী করি সেখানে বিভিন্ন ধরনের কাগজপত্র ব্যবহার করা হয়। আমরা জানি দলিল, দস্তাবেজ, বিভিন্ন দলিল, এগুলি ব্যবহার করা যায়। এই দলিলগুলি কীভাবে সংরক্ষণ করবো, কীভাবে সেগুলো প্রয়োজনীয় সময় খুঁজে হবে, এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে কি নথিপত্র ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি আরেকটু সুন্দর করে বলি অফিসিয়াল ভাষায়, তাহলে আমরা বলতে পারি যে সাধারণভাবে বলতে গেলে ভালোভাবে অফিস পরিচালনার কাজে ব্যবহৃত প্রয়োজনীয় কাগজপত্র, দলিল, দস্তাবেজ সংরক্ষণ, বণ্টন করা এবং অপ্রয়োজনীয় কাগজপত্র বা নথিসমূহ নষ্ট করে ফেলাই হলো কি নথিপত্র ব্যবস্থাপনা। এখানে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখলাম, যে যে অফিস যে পরিচালনা করবো তার জন্য যে ব্যবহৃত কাগজপত্র সেগুলি যাতে সহজে খুঁজে পাওয়া যায় সেগুলো আমাদেরকে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, আর অপ্রয়োজনীয় যে কাগজপত্র বা নথি আছে সেগুলোকে নষ্ট করে ফেলা হবে। অপ্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নথি বা ফাইল ভারী করা যাবে না। আচ্ছা, এ সম্বন্ধে বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছে। এর মধ্যে এসপি অ্যারোমা বলেন, বৃহৎ দৃষ্টিতে নথিপত্র ব্যবস্থাপনা হলো নথিপত্র প্রস্তুত, বিতরণ, সংরক্ষণ, ধারণ, রক্ষা, ফেরত পাওয়া এবং হস্তান্তরের সাথে সম্পর্কযুক্ত। যদি আমরা এটা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারোরা যে বলেন, উনি বলেছেন যে বৃহৎ দৃষ্টিতে মানে ব্যাপকভাবে বলতে গেলে নথিপত্র ব্যবস্থাপনা হলো কি নথিপত্র প্রস্তুত, যে যেগুলো নথিপত্র প্রস্তুত করতে হবে সেগুলো প্রস্তুত করতে হবে, প্রস্তুত করে সেগুলো কি করতে হবে, বিতরণ করতে হবে, যেগুলো দিতে হবে সেগুলো বিতরণ করতে হবে এবং উক্ত সংরক্ষণ করতে হবে, তারপর রক্ষা করতে হবে এবং সেটা যাতে প্রয়োজনীয় সময় সহজে ফেরত পাওয়া যায় সেগুলোরও ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এ হলো নথিপত্র ব্যবস্থাপনার সংজ্ঞা। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, আধুনিক ব্যবসায় নথিকরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন। আধুনিক ব্যবসায় নথিকরণের গুরুত্ব সমূহ কী? যদি আমরা প্রথমে যাই, দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে তথ্য সূত্র বা তথ্য উৎস, অর্থাৎ যে প্রয়োজনের সময় যখন আমাদের প্রয়োজনে বিভিন্ন তথ্য দরকার হয় তখন সহজে আমরা যদি নথিকরণ করে রাখি সহজে সেই ফাইল আমরা বের করে আমাদের প্রয়োজনীয় যে তথ্য বা সূত্র সেটা আমরা খুঁজে পেতে পারি। এরপর হচ্ছে কর্মনজির। কর্মনজির হচ্ছে কি, যে কর্মের প্রমাণপত্র, যে এই কাজটা করেছে, এই ফাইলটা দিয়েছে, এই সম্বন্ধে আমাকে নোটিশ করা হয়েছে, এই বিভিন্ন যে দলিল বা কাজের যে দলিল বা নথি এগুলো হচ্ছে প্রমাণস্বরূপ আমরা সহজে খুঁজে পেতে পারি বা প্রয়োজনের সময় এটি হাজির করতে পারি। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, দেখো আমাদের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে বিভিন্ন তথ্য বা সূত্র দরকার হয়, তো প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা এই তথ্য সূত্র ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। নথিপত্র রক্ষা, দেখো নথিপত্রগুলো কি যাতে আমরা প্রয়োজনীয় সময় কাজে লাগাতে পারি সেজন্য এগুলোকে সঠিকভাবে রক্ষা করতে হবে। সহজে খুঁজে পেতে সহায়তা, নথিপত্রগুলোকে এমনভাবে ফাইলিং করতে হবে বা সংরক্ষণ করতে হবে যেন তা প্রয়োজনীয় সময় আমরা সহজেই সেটা কী করতে পারি, খুঁজে পেতে পারি। যোগাযোগ রক্ষা, দেখো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কোম্পানির সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ রক্ষার প্রয়োজন হতে পারে, তখন সহজেই আমরা এই নথিপত্রগুলো বের করে আমরা উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারি। সময়ের অপচয় রোধ, যদি আমরা সঠিকভাবে সুন্দর নিয়মে আমাদের নথিপত্রগুলোকে ফাইলিং করি বা ফাইল আপ করি বা সংরক্ষণ করি তাহলে আমাদের সময় অপচয় হবে না, আমরা দ্রুত সেটা খুঁজে বের করতে পারবো। প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি, দেখো
প্রতিষ্ঠান যদি তার প্রমাণপত্র বা বিভিন্ন তথ্য না রাখে তাহলে কিন্তু প্রতিষ্ঠানের গুডেল বা সুনাম থাকবে না। যে প্রতিষ্ঠান যতটা শৃঙ্খলাবদ্ধভাবে তার নথিগুলোকে সংরক্ষণ করবে সেই প্রতিষ্ঠানের সুনাম কিন্তু তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এরপর আমরা দেখব নথিকরণের সংজ্ঞা। এর আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে নথিপত্র ব্যবস্থাপনা, আর এটা হচ্ছে নথিকরণের সংজ্ঞা। তাহলে আমরা নথিকরণের সংজ্ঞাটা দেখে নিই। দেখো, অফিসের প্রয়োজনে ও সবসময় ব্যবহার করার জন্য ও তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন বা বিবিধ চিঠিপত্রাদি, বিবরণী, দলিলপত্র ও মূল্যবান রেকর্ডসমূহ শ্রেণীভুক্ত করে সুন্যস্ত স্বরূপে ও সুশৃঙ্খলভাবে কোনো স্থানে সংরক্ষণ করাই হলো কি নথিকরণ। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কখনো যদি ব্যাংকে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানে যাও, তখন তোমরা দেখতে পাবে যে স্টিলের আলমারি বা বিভিন্ন র্যাকে সুশৃঙ্খলভাবে এটাকে সুবিন্যস্তভাবে কি সাজিয়ে রাখা হয়েছে। এগুলো হচ্ছে আসলে কি নথিকরণ। এটা হচ্ছে তোমাদের একটা বাস্তব উদাহরণ দিলাম। এ সম্বন্ধে বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, আমরা অতগুলো সংজ্ঞায় দিতে গেলে আমাদের কি হবে, সময় নষ্ট হবে। আমরা আজকে এমসি অধ্যাপক যে এমসি শুক্লা ওনার সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব। অধ্যাপক এমসি শুক্লা উনি বলেছেন যে নথিকরণ বলতে ব্যবসায়িক চিঠিপত্র ও দলিলপত্র সুশৃঙ্খল বিন্যাসকে বোঝায় যাতে তা ভবিষ্যতে প্রয়োজনে দ্রুত পাওয়া ও সরবরাহ করা সম্ভব হয়। দেখো, ওনার সংজ্ঞাটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, উনি বলতে চেয়েছেন যে ব্যবসায়িক যা প্রয়োজনীয় চিঠিপত্র বা দলিল প্রমাণস্বরূপ এগুলো সুশৃঙ্খলভাবে সুবদ্ধভাবে বা সুবিন্যস্তভাবে যে সাজিয়ে রাখা হয় যাতে সেটা প্রয়োজনীয় বা ভবিষ্যতে দ্রুত পাওয়া যায়, এই যে এ সমস্ত যে কার্যাবলী সেটি হচ্ছে কি নথিকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে চলো যাই। দেখো, কম্পিউটার ফাইলিং কি। দেখো, আমরা যদি 80-এর দশকে যাই বা কম্পিউটারের আগে যায়, কম্পিউটার সিস্টেমের আগে যায়, তখন তোমরা দেখতে পাবে যে ফাইলে ফাইলে মানে একদম খুব দেয়াল ছুঁড়ে গেছে বা সানসেট ছুঁড়ে গেছে, এত অবস্থা। ফাইলের কোনো মানে ফাইল রাখার কোনো জায়গা নেই, এত জায়গা রাখতে হচ্ছে, খাতার পর খাতা, ফাইলের পর ফাইল রাখতে হচ্ছে। কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাই, ছোট্ট একটা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ফাইল আমরা সেভ করে রাখি, তোমরাও রাখো। দেখো যে তোমরা হয়তো এইটাই যে কম্পিউটার ফাইলিং হয়তো সেটা বোঝো না, কিন্তু তোমরাও কিন্তু বিভিন্ন ডকুমেন্ট, বিভিন্ন মেসেজ, বিভিন্ন প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নাম্বার, বিভিন্ন বন্ধুবান্ধবের নাম্বার, প্রয়োজনীয় নাম্বার বিভিন্ন কী করো, সেভ করে রাখো। এটাই হচ্ছে আসলে কি কম্পিউটার ফাইলিং। কম্পিউটার ফাইলিং নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ আমি জানি কম্পিউটার ফাইলিং নিয়ে আমরা সবাই হয়তো বলতে না পারলো, আমরা কিন্তু সবাই ব্যাপারটা বুঝি। কিন্তু আমরা লিখবো কীভাবে, এই লেখার জন্য আমি একটু বলে দিই, যখন আমরা লিখবো তখন আমরা সুশৃঙ্খলভাবে লিখবো বা সুন্দর করে লিখতে পারি এইভাবে যে কম্পিউটারের সহায়তায় যে ফাইলিং করা হয় তাকে কম্পিউটার ফাইলিং বলে। অর্থাৎ যে ফাইলগুলো আমরা কম্পিউটারের সাহায্যের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করে রাখি, ফাইলিং করে রাখি, তাকেই কি বলা হয় কম্পিউটার ফাইলিং বলা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। নেক্সট প্রশ্নে চলে যাই। সূচীকরণের সংজ্ঞা দাও। সূচীকরণের সংজ্ঞা যদি আমরা যাই, দেখো সূচীকরণের একটা সংজ্ঞা আমরা দেখি, স্ক্রিনে তোমরা একটা সংজ্ঞা দেখতে পাচ্ছ। নথিকরণকৃত প্রয়োজনীয় কাগজপত্র খুব দ্রুত বা তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য যে প্রয়োজনীয় সূচি বা তালিকা প্রস্তুত করা হয় তাকে সূচীকরণ বলে। অর্থাৎ, আচ্ছা এখানে একটা উদাহরণ আমরা দিতে পারি, আমরা যখন কোনো বই খুলি মানে পাঠ্যপুস্তক, তখন আমরা দেখতে পারো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই যে আমি যে অফিস ম্যানেজমেন্ট 2 পড়াচ্ছি, তোমরা যদি প্রথম পেজটা উল্টাও তাহলে দেখতে পাবে একটা সূচি আছে। আসলে এইটাই হচ্ছে প্র্যাকটিক্যাল সূচি, যে আমরা ওই সূচিটা পড়লেই বুঝতে পারি যে এই বইতে কয়টা চ্যাপ্টার আছে, কী কী চ্যাপ্টার আছে এবং চ্যাপ্টারের আলোচ্য বিষয়গুলো কী কী। ঠিক আছে, এখন আরেকটু যদি স্মার্টলি সুন্দর করে আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে নথিকরণকৃত প্রয়োজনীয় কাগজপত্র তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য যে প্রয়োজনীয় সূচি বা তালিকা প্রস্তুত করা হয় তাকে সূচীকরণ বলে। এ সম্বন্ধে বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছে, কিন্তু এখানে আমরা এমসি শুক্লার সংজ্ঞাটা পড়ব। উনি খুব ছোট্ট করে বলেছেন যে সূচীকরণ হলো তথ্য বা রেকর্ড খুঁজে বের করার পদ্ধতি। দেখো, উনি কিন্তু একটা সেন্টেন্স বা বাক্যের মাধ্যমে বিষয়টিকে তুলে ধরেছেন। উনি কি বলেছেন যে সূচীকরণ হলো তথ্য বা রেকর্ড খুঁজে বের করার পদ্ধতি। অর্থাৎ যে পদ্ধতিতে তথ্য বা রেকর্ড আমরা দ্রুত কি করে পারি, খুঁজে বের করতে পারি। ঠিক আছে, নেক্সটে আমরা চলে যাই।
উত্তম নথিকরণ পদ্ধতির নীতিমালা সমূহ কি কি, অর্থাৎ কিছু নীতি বা পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি এই নথিকরণগুলোকে নির্ধারণ করতে পারি বা অনুসরণ করতে পারি। প্রথমে দেখো উদ্দেশ্য নির্ধারণ। উদ্দেশ্য নির্ধারণ, দেখো উত্তম নথিকরণ পদ্ধতির মধ্যে প্রথমে আছে উদ্দেশ্য নির্ধারণ। কি উদ্দেশ্যে আমরা এটাকে কাজ করবো, এটা কি উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য সুনির্দিষ্ট করে কাজটা করবো। শ্রেণীবিন্যাস, অর্থাৎ বিশেষ বিশেষ শ্রেণীতে ভাগ করা। বিন্যাস অর্থ কি, ভাগ করা, মানে বিষয়বস্তু বা কাজের ধরন বা প্রকৃতি বিভিন্ন ধরন অনুযায়ী এটাকে ভিন্ন ভিন্ন ভাগে বা বিভিন্ন ভাগে ভাগ করা। প্রয়োজনীয় নথি সংরক্ষণ, প্রয়োজনীয় নথি সংরক্ষণ। এর মধ্যে দেখো আমাদের কিন্তু দৈনন্দিন যে অফিসিয়াল কাজগুলো হয় প্রত্যেকটি নথি কিন্তু সমান প্রয়োজনীয় না, এখান থেকে যে প্রয়োজনীয় যে নথিগুলি সেগুলো আমরা সংরক্ষণ করবো আর অপ্রয়োজনীয় যে নথিগুলো সেগুলো আমরা নষ্ট করে বা ফেলে দিব। তারপর দেখো ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নিয়ন্ত্রণ। প্রয়োজনীয় নথি ব্যয় নিয়ন্ত্রণ কি, নথিকরণ পদ্ধতি আমরা এমন যদি সঠিকভাবে করতে পারি তাহলে প্রয়োজনের সময় খুঁজে বের করতে পারি, আমাদের অর্থ বা সময় ব্যয় হয় না, এই জন্য বলা হয় এটি ব্যয় নিয়ন্ত্রণ করে। কর্তৃত্ব কর্তব্য নির্ধারণ, দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ। দেখো এই নথিকরণের মাধ্যমে আমরা উপযুক্ত ব্যক্তির মাধ্যমে দায়িত্ব কর্তৃত্বকে নির্ধারণ করতে পারি। জবাবদিহিতা নিশ্চিতকরণ, জবাবদিহিতা নিশ্চিতকরণ। যখন আমার কাছে নথি সংরক্ষণ অবস্থায় থাকবে তখন কিন্তু একটা যে কোনো কর্মীর একটা মানসিক শক্তি থাকে এবং তার কাছে প্রমাণস্বরূপ সে বলতে পারে এই কাজটা আমি করেছি, এই যে তার প্রমাণ। এইটাকেই বলে জবাবদিহিতা নিশ্চিতকরণ। সহজ প্রাপ্যতা, নথিকরণ এমনভাবে করতে হবে বা করা উচিত নীতি অনুসরণ করে যাতে সেটা খুঁজতে যে আমাদেরকে অধিক সময় ব্যয় করতে না হয়, যাতে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের বিরক্ত না হয়, যাতে আমি বলা মাত্রই কাজ সহজে নথিটি খুঁজে বের করতে পারি। কার্যকারিতা, কার্যকারিতা, কার্যকর পদ্ধতিতে আমাদের নথিগুলোকে কী করতে হবে সংরক্ষণ করতে হবে, এটা হচ্ছে উত্তম নথিপত্র উত্তম নথিকরণ পদ্ধতির কিছু নীতি। এছাড়া অনেক অন্যান্য নীতিগুলো রয়েছে কিন্তু এই আটটি নীতির মোটামুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং বিশেষজ্ঞগণ এই আটটি নীতিকে বিশেষভাবে উল্লেখ করেছেন। ঠিক আছে, নেক্সটে চলো আমরা যাই। এরপরে দেখো নথির শিরোনাম কি, নথির শিরোনাম কি। দেখো শিরোনাম, এটাও তোমরা বই খুঁজলে পেয়ে যাবে যে শিরোনাম, এই যে শিরোনামটা হচ্ছে কি, যদি স্বাভাবিক ভাষায় বলতে পারি কোনো একটি বই বা কোনো একটি ফাইল, এখন আমি একটা কাগজ খুঁজতেছি সেই ফাইলটা প্রত্যেকটা ফাইল খুঁজে খুঁজে বা একটা ফাইলেরই প্রত্যেকটা পেজ আমাকে উল্টিয়ে দেখতে হচ্ছে, তাহলে কি আমাদের সময় ব্যয় হবে। এই সময়টা ব্যয় না করার জন্য আমরা ফার্স্টে যে আমাদের ফাইলটা থাকবে তার ফার্স্টের পাতায় আমরা পেজ নাম্বার বা নাম সহ আমরা একটা নাম দিব আর কি, এটি হচ্ছে কি নথির শিরোনাম। যদি আরেকটু সুন্দর করে বলি তাহলে আমরা বলতে পারি চিঠিপত্রাদি এবং দলিল দস্তাবেজ ইত্যাদি নথিকরণের উদ্দেশ্যে সঠিকভাবে শনাক্ত করার জন্য উপরে যে নাম্বার বা নাম লেখা হয় তাকে শিরোনাম বলে, অর্থাৎ ফাইলের উপরে বা ফাইলের প্রথম পেজে যে বিভিন্ন নাম্বার দিয়ে বা নাম লিখে যে তালিকা করা হয় তাকে বলা হয় কি শিরোনাম। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো নথির শিরোনামের প্রকারভেদ আলোচনা করো। সাধারণভাবে প্রধানত চারটি ভাগে নথির নথির শিরোনামকে ভাগ করা হয়েছে। প্রথমে দেখো বর্ণমালা পদ্ধতিতে শিরোনাম, বর্ণমালা পদ্ধতিতে শিরোনাম কি, দেখো এখানে ফাইল আপটা আমরা করতে পারি বিভিন্ন বর্ণমালার মাধ্যমে, অর্থাৎ আমরা দিতে পারি আলিফ কম্পিউটার, তারপরে আমরা দিতে পারি আরিফ এন্টারপ্রাইজ, এইগুলো বিভিন্ন পদ্ধতিতে আমরা শিরোনাম দিয়ে লিখতে পারি। এরপর দেখো ভৌগোলিক পদ্ধতিতে শিরোনাম, এই ভৌগোলিক পদ্ধতিটি হচ্ছে কি স্থানের নাম, যেমন আমরা দিতে পারি খুলনা, যশোর, চিটাগাং, এটি হচ্ছে কি ভৌগোলিক পদ্ধতিতে শিরোনাম। তিন নম্বরে তোমরা দেখো বিষয়ভিত্তিক পদ্ধতিতে শিরোনাম, বিষয়ভিত্তিক পদ্ধতিতে শিরোনাম। এখন আমরা দেখো একটা প্রতিষ্ঠানে আমরা ওখানে লিখতে পারি বিষয়ভিত্তিক কর্মী নিয়োগ ফাইল, কর্মী বাছাইকরণ ফাইল, তারপর আবেদনপত্র বাছাইকৃত ফাইল, এই বিভিন্ন বিষয়ের নাম দিয়ে আমরা করতে পারি। এরপর দেখো সংখ্যাভিত্তিক পদ্ধতিতে শিরোনাম, এটা কেমন হবে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন 45 NND বা 69 আরিফ এন্টারপ্রাইজ, এরকম বিভিন্ন সংখ্যা দিয়ে আমরা শিরোনাম দিতে পারি। এটি ছিল নথির শিরোনামের প্রকারভেদ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রতিবারের মতোই এবারও আমরা দেখব যে ক্লাসটা শেষ করার আগে আমরা একটা রিভাইজ দিব যে আসলে আমরা এই অধ্যায়ে কি কি শিখলাম। চলো একটু দেখে নিই, ব্যাকে যে একটু দেখে নিচ্ছি আমরা।
প্রথম আমরা আজকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে নথিপত্র ব্যবস্থাপনার সংজ্ঞা, আধুনিক ব্যবসায় নথিকরণের গুরুত্ব, নথিকরণের সংজ্ঞা, কম্পিউটার ফাইলিং কি, সূচীকরণের সংজ্ঞা, উত্তম নথিকরণের পদ্ধতি বা নীতি, নথির শিরোনাম কি, নথির শিরোনামের প্রকারভেদ। ঠিক আছে, চলো একবার দেখে নেই। প্রথমে আমরা দেখেছি যে নথিপত্র ব্যবস্থাপনার সংজ্ঞা, এখানে আমরা পড়েছি যে ভালোভাবে অফিস পরিচালনার কাজে ব্যবহৃত প্রয়োজনীয় কাগজপত্র দলিল দস্তাবেজ সংরক্ষণ বন্টন করা এবং অপ্রয়োজনীয় কাগজপত্র বা নথিসমূহ নষ্ট করে ফেলাই হলো কি, নথিপত্র ব্যবস্থাপনা। এরপর আমরা এর মধ্যে এসপি অ্যারোরার একটা সংজ্ঞা পড়েছি, উনি বলেছেন যে বৃহৎ দৃষ্টিতে নথিপত্র ব্যবস্থাপনা হলো নথিপত্র প্রস্তুত, বিতরণ, সংরক্ষণ, ধারণ, রক্ষা, ফেরত ও হস্তান্তরের সাথে সম্পর্কযুক্ত। এরপর আমরা পড়েছি আধুনিক ব্যবসায় নথিকরণের গুরুত্ব, এখানে আমরা আটটি গুরুত্ব পড়েছি প্রধান প্রধান। এর মধ্যে আমরা পড়েছি তথ্যসূত্র বা তথ্য উৎস, কর্ম নজির, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, নথিপত্র রক্ষা, সহজে খুঁজে পেতে সহায়তা, যোগাযোগ রক্ষা, সময়ের অপচয় রোধ, প্রতিষ্ঠানের সুনাম বিভিন্ন। ওকে, এরপর আমরা পড়েছি নথিকরণের সংজ্ঞা। নথিকরণের সংজ্ঞা আমরা কি পড়েছি, যে অফিসের প্রয়োজনে ও সবসময় ব্যবহার করার জন্য ও তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য প্রতিষ্ঠানের বিবিধ চিঠিপত্র আদি বিবরণী দলিলপত্র ও মূল্যবান রেকর্ডসমূহ শ্রেণীভুক্ত করে সুন্যস্ত রূপে ও সুশৃঙ্খলভাবে কোনো স্থানে সংরক্ষণ করাই হলো কি, নথিকরণ। এখানে আমরা এমসি শুক্লা সংজ্ঞাটি পড়েছি, উনি বলেছেন যে নথিকরণ বলতে ব্যবসায়িক চিঠিপত্র ও দলিলপত্র সুশৃঙ্খল বিন্যাসকে বোঝায় যাতে তা ভবিষ্যতে প্রয়োজনের দ্রুত পাওয়া ও সরবরাহ করা সম্ভব হয়। ঠিক আছে, এরপর আমরা পড়েছি কম্পিউটার ফাইলিং কি। কম্পিউটার ফাইলিং নিয়ে আমরা আলোচনা করেছি এবং ছোট্ট একটা কথা আমি লিখে দিয়েছি তোমাদেরকে যে কম্পিউটারের সহায়তায় বা সাহায্যে যে ফাইলিং করা হয় তাকে কি বলে, কম্পিউটার ফাইলিং বলে। এরপর আমরা পড়েছি সূচীকরণের সংজ্ঞা। সূচীকরণে আমরা পড়েছি যে নথিকরণকৃত প্রয়োজনীয় কাগজপত্র তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য যে প্রয়োজনীয় সূচি বা তালিকা প্রস্তুত করা হয় তাকে সূচীকরণ বলে। এখানে আমরা এমসি শুক্লার সংজ্ঞা পড়েছি, উনি বলেছেন সূচীকরণ হলো তথ্য বা রেকর্ড খুঁজে বের করার একটি পদ্ধতি। ঠিক আছে, এরপর আমরা পড়েছি উত্তম নথিকরণ নিতে পারার নথিকরণ পদ্ধতির নীতিমালা সমূহ আলোচনা করো। এখানে আমরা পড়েছি উদ্দেশ্য নির্ধারণ, শ্রেণী বিন্যাস, প্রয়োজনীয় নথি সংরক্ষণ, ব্যয় নিয়ন্ত্রণ, দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, সহজ প্রাপ্যতা, কার্যকারিতা, আটটা নীতি আমরা পড়েছি। ঠিক আছে, এরপর আমরা পড়েছি নথির শিরোনাম কি। নথির শিরোনাম কি, এখানে আমরা পড়েছি চিঠিপত্র আদি এবং দলিল দস্তাবেজ ইত্যাদি নথিকরণের উদ্দেশ্যে সঠিকভাবে শনাক্ত করার জন্য, মানে সহজে যাতে খুঁজে বের করতে পারি, তো ফাইলের উপরে যে নাম্বার বা নাম লেখা হয় তাকে কি বলে, শিরোনাম বলে। আমরা পরবর্তীতে নথির শিরোনামের প্রকারভেদ পড়েছি, আমরা পাঁচটি শ্রেণীতে ভাগ করেছি শিরোনামকে। এর মধ্যে আমরা পড়েছি বর্ণমালা পদ্ধতিতে শিরোনাম, এখানে আমরা বলেছি যে কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আমরা এখানে বর্ণমালা হিসেবে দিতে পারি। ওখানে আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলেছিলাম আলিফ এন্টারপ্রাইজ, এসএস এন্টারপ্রাইজ বিভিন্ন। এরপর আমরা দুই নম্বরে বলেছি ভৌগোলিক পদ্ধতির শিরোনাম, এখানে আমি বলেছি যে বিভিন্ন জেলার নাম দিতে হতে পারে, স্থানের নাম দিতে পারে, খুলনা, যশোর, এই টাইপের। তারপরে বিশেষ ভিত্তিতে বলেছি যেমন কর্মী নিয়োগ, কর্মী ছাঁটাই বিভিন্ন। এরপর সংখ্যা ভিত্তিকে আমরা পড়েছি যে সংখ্যাদের মাধ্যমে, যেমন 45 অথবা 4 45 অথবা 3 এসএস এন্টারপ্রাইজ, মানে একাধিক যদি ফাইল থাকে তখন আমরা এইভাবে লিখতে পারবো আমাদের সুবিধার্থে, আমাদের যে পদ্ধতিতে সুবিধা হবে আমরা সেই অনুযায়ী শিরোনাম করব। ঠিক আছে, তো আজকে এই ছিল আমাদের আলোচ্য বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই আমি ক্লাস শুরু করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।